স্বাগতম সবাইকে, আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন লেখক সৈয়দ মোস্তফা সিরাজের লেখা ছোট গল্প টুপি রহস্য। গল্পটি শুরু করার আগে জানিয়ে দিই, আমাদের পোস্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। নীলাদ্রি সরকারের ফ্ল্যাটে আড্ডা দিতে গিয়েছিলাম। কর্নেল বৃদ্ধ মানুষ, মাথায় টাক ও মুখে দাড়ি আছে, একেবারে সাহেবদের মতো চেহারা, ভারী অমায়িকার হাসি খুশি মানুষ, একা থাকে। কিন্তু বুড়ো হলে কি হবে, এখনো ওর গায়ে পালোয়ানের মতো জোর, দৌড়ে পাহাড় চড়তে পারেন, বাহাতে রাইফেল ছুড়ে বাঘ মারতে পারেন, পারেন নাকি তাই বলা কঠিন। সারা জীবন নানা দেশে বিদঘুটে অ্যাডভেঞ্চারে গেছেন, জঙ্গলে, সমুদ্রে, দ্বীপে, বরফের দেশে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আফ্রিকা আর বার্মা ফ্রন্টে যুদ্ধ করেছেন। অবসর নেয়ার পর ওর হবি হচ্ছে দুর্লভ জাতের পাখি, পোকামাকড় ও প্রজাপতি খুঁজে বেড়ানো। এজন্য প্রায় উনি পাহাড়ে জঙ্গলে বেরিয়ে পড়েন, সঙ্গী বলতে আমি, এই জয়ন্ত চৌধুরী। আমার মতো একজন যুবকের সঙ্গে ওই বুড়োর গলাগুলি ভাব যে কতটা, সেটা না দেখলে বিশ্বাস হবে না কারোরই। এই কর্নেল বুড়োর আর একটা বাতিক গোয়েন্দাগিরি, অনেক বড় বড় ডাকাতি আর খুনের রহস্য সমাধান করে বিস্তর খ্যাতি কুড়িয়েছেন। শুধু পুলিশ মহলেই নয়, সবখানে ওনার নামটা বিলক্ষণ চেনা। কেউ যদি বলে বুড়ো ঘুঘু, তাহলেও বুঝতে হবে সে নির্ঘাত কর্নেলের কথাই বলছে। তো সেই রবিবার সকালে ওনার বাসায় গেলাম, তার পিছনে একটা উদ্দেশ্যও ছিল। আমি দৈনিক সত্যসেবক পত্রিকার রিপোর্টার, আমাদের কাগজেই একটা অদ্ভুত খবর বেরিয়েছিল। জানতাম অদ্ভুত যা কিছু তাতেই কর্নেলের কৌতূহল, উনি নাক না গলিয়ে থাকতেই পারবে না। আর এই খবরটা শুধু অদ্ভুত নয়, রীতিমতো অবিশ্বাস্য। তো আমাকে দেখে বুড়ো হাসতে হাসতে বললেন, এসো জয়ন্ত, এখনই তোমার কথা ভাবছিলাম, নিশ্চয়ই তুমি সেই ভুতুড়ের টুপির ব্যাপারে খুব উত্তেজিত হয়ে পড়েছ, তাই না? আমি বললাম, ভুতুড়ে টুপি নাকি জ্যান্ত টুপি, ওই একই কথা বলে কর্নেল খবরের কাগজ খুলে একবার চোখ বুলিয়ে নিলেন। তারপর বললেন, ব্যাপারটা বেশ মজার, তাই না জয়ন্ত? চুঙার মতো ছুচালো ডগাওয়ালা এই ধরনের টুপি ক্রিসমাস উপলক্ষে পরা হয়, আবার সার্কাসের ক্লাউনরাও এমন টুপি পরে ভাড়ামি করে। সেই টুপি কিনা ইচ্ছা মতো চলাফেরা করে, লাফায়, নাচে, বিছানায় ঘুমায়, খাবার টেবিলে গিয়ে খেতে বসে, ইজি চেয়ারে আরামে গড়ায়। ভাবাই যায় না টুপির মালিক যে ঘাবড়ে যাবেন, তাতে আর সন্দেহ কি? আমি বললাম, শুধু তাই নয় কর্নেল, বাগানে গিয়ে গোলাপ গাছে চড়ে চমৎকার দোল খায় বেটা। কর্নেল খুব হাসলেন, তারপর বললেন, বসো, এখনই টুপির মালিক মিস্টার গজেন্দ্র কিশোর সিংহ রায় এসেই পড়বেন, একটু আগেই আমাকে ফোন করেছিলেন। কর্নেলের পরিচারিকা মিস অ্যারাথুন একটা ট্রেতে কফি রেখে গেল, কফির পেয়ালায় সবে মুখ দিয়েছি, তখনই দরজায় ঘন্টা বাজল। তারপর এক প্রকাণ্ড দশাসই চেহারার স্যুট পরা ভদ্রলোক ঘরে ঢুকলেন, ওর হাতে একটা কিট ব্যাগ। আমাকে নমস্কার করলেন আর কর্নেলের সঙ্গে করলেন হ্যান্ডশেক। আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কর্নেল। সোফায় গম্ভীর মুখে উনি বসলে কর্নেল বললেন, মিস্টার সিংহরায়, বলুন কি করতে পারি আপনার জন্য? সিংহরায় বললেন, আপনাকে ফোনে তো সবই বলেছি কর্নেল, নতুন করে কিছু বলার নেই, ব্যাপারটা আজ তিন দিন ধরে সত্যি ঘটছে। খবরের কাগজ তো দূরের কথা, বাড়ির কাউকেই আমি বলিনি, অথচ কিভাবে ফাঁস হয়ে গেল কে জানে, খবরের কাগজেই বা এই খবরটা কে দিল বুঝতে পারছি না, সেই জন্যই আপনার সাহায্য চাচ্ছি। কর্নেল মুখ খোলার আগে আমি অবাক হয়ে বললাম, খবরটা নিশ্চয়ই কোনো রিপোর্টারকে কেউ দিয়েছে, না দিলে কাগজে বেরোতেই পারে না। সিংহরায় উদ্বিগ্ন মুখে বললেন, সেটাই তো আশ্চর্য লাগছে। কর্নেল ভুরুকুচকে কি যেন ভাবছিলেন, বললেন, কিন্তু টুপিটা সে ওইসব অদ্ভুত কাণ্ড করছে তা তো সত্যি নয় কি?
সিংহরায় জবাব দিলেন, একেবারে হুবহু সত্যি, টুপিটা কিনেছি গত বৃহস্পতিবার চৌরঙ্গের একটা নিলামের দোকানে। অদ্ভুত অদ্ভুত জিনিস কিনে ঘরে সাজিয়ে রাখা আমার বাতিক। টুপিটা দেখতে অদ্ভুত লাগলো, 25 টাকা থেকে দর হাঁকাহাঁকি শুরু হলো, 30-এ উঠেই অন্যরা ছেড়ে দিল। শুধু একজন বলুন, একজন অবাঙালি ভদ্রলোক ছাড়ল না, দর চড়াতেই থাকলো। তাই আমারও জেদ চড়ে গেল, শেষ অবধি রোখের মাথায় 13,000 টাকা হাঁকালাম। তখন লোকটা সরে গেল। টুপি নিয়ে বিজয়গর্বে বাড়ি ফিরলাম এবং তারপর সন্ধ্যাবেলা থেকেই টুপিটা খেলা দেখানো শুরু করলো। ড্রয়িং রুমের কোণায় একটা টেবিলে ওটা রেখেছিলাম। বন্ধুদের সঙ্গে গল্প করছি, হঠাৎ দেখি টুপিটা টেবিলের উপর চলতে চলতে নিচে পড়ে গেল। তখনও সন্দেহ হয়নি, ওটা সেখানেই তুলে রেখে ওপরে ঘরে গেছি, খাওয়া দাওয়া করেছি। শুতে এসে দেখি আশ্চর্য, টুপিটা বিছানায় শুয়ে আছে। বাড়ির সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ কিছুই জানে না। সবচেয়ে আশ্চর্যকাণ্ড কি, গত শুক্রবার রাতে টুপিটা শোবার ঘরে রেখেছিলাম, রাত 2টার সময় ঘুম ভাঙল। ঘরে খুশখুশ শব্দ শুনে সুইচ টিপে টেবিল ল্যাম্পটা জ্বালালাম, দেখি টুপিটা মেঝেতে দিব্যি হাঁটছে, হাঁটতে হাঁটতে জানলার দিক চলে যাচ্ছে। তারপর চোখের সামনে সেটা জানলা গলিয়ে লাফ দিল। বিশ্বাস করেন কর্নেল, যা বলছি এর মধ্যে একটা এতটুকু মিথ্যা নেই। মিস্টার সিংহরায়ের মুখে ভয়ের ছাপ ফুটে উঠল, একটু দম দিয়ে বললেন, তখনই টর্চ আর পিস্তল নিয়ে নিচে নেমে গেলাম। দেখলাম টুপিটা বোগেনভিলিয়ার কাছে কাত হয়ে যেন ঘুমাচ্ছে। আর সবচেয়ে অবাক কাণ্ড হলো, গত রাতে টুপিটা কখন ঘর থেকে বেরিয়ে গেছে, একটা গোলাপ গাছে চড়ে বসেছে, আজ ভোরবেলা মালি দেখতে পেয়ে। কর্নেল বাধা দিয়ে বললেন, বুঝেছি, টুপিটা কি এনেছেন? হ্যাঁ এনেছি, এই বিদঘুটে জিনিস আর কাছে রাখতে একটু ইচ্ছা করছে না কর্নেল। এটুকু বলে সিংহরায় কিট ব্যাগ খুলে একটা চোঙার মতো টুপি বের করলেন। প্রকাণ্ড একটা টুপি, কালো রং, ছুচালো ডগায় একটু রেশমি টুপি আছে, দুপাশে দুটো দুষ্ট হাসি ভরা মুখ, একদিকেরটা ছেলের, অন্যদিকেরটা মেয়ের। আমার নাকে একটা কড়া গন্ধ লাগলো, নিশ্চয়ই টুপির গন্ধ। কর্নেল টুপিটা নিয়ে পরীক্ষা করতে করতে বললেন, বেশ ওজন আছে দেখছি, শক্ত সামর্থ্য মাথা না হলে ঘাড় ব্যথা করবে, কিন্তু এই টুপি তো প্রশান্ত মহাসাগরের মাকাশিক ও দ্বীপপুঞ্জের বাসিন্দারা পরে, বুনো বেড়াল জাতীয় জন্তুর চামড়া দিয়ে তৈরি। আমি ব্যস্ত হয়ে বললাম, কর্নেল, গত বছর না মাকাশিকতে রাজাকে হটিয়ে এক সেনাপতি সিংহাসন দখল করেছিল, রাজা অনুহিটি কি পালিয়ে গিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছিলেন, খুব খুনোখুনিয়া লুটপাট হয়েছিল রাজপ্রাসাদে। কর্নেল আবার এদিকে তাকিয়ে বললেন, অপূর্ব জয়ন্ত, অপূর্ব, তাই তো বটে, হাজার হলেও তুমি খবরের কাগজের লোক। ইয়ে মিস্টার সিংহরায়, তাহলে টুপিটা আমার কাছে আপাতত থাক, আপত্তি আছে? সিংহরায় যেন স্বস্তি নিঃশ্বাস ফেলে বাঁচলেন, বললেন, মোটেও না, বরং আমি বেঁচে গেলাম কর্নেল। বাপরে, আমার এখনো বুক ডিপডিপ করছে, এই ভুতুড়ে টুপি এবার হয়তো গলা টিপে মেরেই ফেলবে আমাকে। কর্নেল বললেন, ঠিক আছে, আমি সন্ধ্যার দিকে আপনার বাড়িতে যাচ্ছি, জয়ন্ত যাবে আমার সঙ্গে, কেমন? সিংহরায় মাথা দুলিয়ে সায় দিলেন। এরপর কথা মতো ঠিক 5:30 আবার কর্নেলের ফ্ল্যাটে গেলাম। দেখি আমারই অপেক্ষা করছেন উনি। একটু হেসে বললাম, টুপিটা নিশ্চয়ই আপনাকে খুব চালিয়েছে কর্নেল। কর্নেল গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, না জয়ন্ত, এবং সেটা দিয়ে আমি আশ্চর্য। কেন কেন? টুপি যদি সত্যি ভুতুড়ে হবে তাহলে সবখানেই ভুতুড়ে কাণ্ড করবে, অথচ আমার ঘরে এসে একেবারে শান্ত খোকাবাবু হয়ে গেল, কোনো মানে হয় জয়ন্ত? তাহলে কি সিংহরায় মিথ্যা বলছেন? খবরের কাগজেও বা কি উনি নিজেই খবরটা দিয়েছেন? কিন্তু এসবের উদ্দেশ্য কি হতে পারে কর্নেল? সিংহরায় কেন এসব আজগুবি ঘটনা রটাচ্ছেন? সবকিছু জানতেই ওর বাড়ি যাচ্ছি আমরা জয়ন্ত, চলো বেরিয়ে পড়া যাক। নিউ আলিপুরে সিংহরায়ের ইভিনিং লজে যখন আমরা পৌঁছালাম তখন সন্ধ্যা 6টা। বিশাল বাড়ি, চওড়া লন, ফুল বাগিচা, টেনিস কোর্ট সবই আছে।
আমাদের অভ্যর্থনা করে প্রকাণ্ড ড্রয়িং রুমে নিয়ে গিয়ে উনি বসালেন। টুপিটা সোফার এক কোণায় রেখে পাশেই বসলেন। তারপর কথাবার্তা শুরু হলো। দেখলাম কর্নেল টুপির কথা তো একেবারেই তুললেন না, ঘরের নানা শিল্প সামগ্রী নিয়ে পুরাতত্ত্বে চলে গেলেন। ওসব পণ্ডিতের ব্যাপার আমি বুঝিনি, তাই চুপচাপ বসে রইলাম। হঠাৎ আমার চোখে পড়ল টুপিটা নড়ছে, নড়তে নড়তে সোফার পিছনে চলে যাচ্ছে। ঘরের আলো যে খুব উজ্জ্বল তা কিন্তু নয়, হালকা ধূসর আলো জ্বলছে। আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারলাম না, এত অবাক আর এত ভয়ে কাঠ হয়ে গেছি যে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। টুপিটা সোফার পিছন দিয়ে মাতালের মতো টলতে টলতে এগোচ্ছে, আর টগা টুপিটা ঝাঁকুনি খাচ্ছে। দেখতে দেখতে ওটারও গতি বাড়ল। দরজার কাছে যেতেই আমি এতক্ষণে চেঁচিয়ে উঠলাম, কর্নেল কর্নেল, টুপিটা পালাচ্ছে! সিংহরায় হা করে তাকিয়ে আছে। কর্নেল দেখলাম মিটিমিটি হেসে উঠে দাঁড়ালেন, তারপর যতক্ষণে দরজার দিকে এগিয়ে গেলেন ততক্ষণে টুপিটা দরজার বাইরে অদৃশ্য হয়ে গেছে। কর্নেল দেখলাম কাছে গিয়ে আচমকা একটা লাফ দিলেন, তারপর উনি অদৃশ্য হয়ে গেলেন। এতক্ষণে আমারও হুশ এলো যেন, দৌড়ে বেরিয়ে ডাকলাম, কর্নেল কর্নেল! অমনি লনের ওদিকের গেট থেকে তড়াম দুরুম আওয়াজ হলো, নিশ্চয়ই কেউ গুলি ছুড়ল। তারোয়ান চাকর বাকর সবাই চেঁচিয়ে উঠল, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। এরপর গেটে গিয়ে দেখি কর্নেল এক হাতে টুপি অন্য হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন, মুখে সেই মিটিমিটি হাসি। রুদ্ধশ্বাসে বললাম, কি ব্যাপার কর্নেল? কর্নেল বললেন, আমার কাছে নয়, ওখানে সব রহস্য পড়ে আছে জয়ন্ত, ওই দেখো, দেখতে পাচ্ছ? কর্নেলের সামনে নুড়ি বিছানো রাস্তায় একটা ছোট্ট বিলেতি কুকুর মরে পড়ে আছে, বুকের কাছে রক্তের ছোপ। সিংহরা এসে ঝাঁপিয়ে পড়ে আর্তনাদ করে উঠলেন, জিমি, কে তোকে খুন করল? কর্নেল তার কাঁধে হাত দিয়ে ডাকলেন, মিস্টার সিংহরায়, জিমিকে ওর আসল মালিকরা এইমাত্র গুলি করে মেরে গেল। জিমিকে আপনি নিশ্চয়ই সদ্য কিনেছিলেন, তাই না? সিংহরায় উঠে দাঁড়ালেন, বললেন, হ্যাঁ, যেদিন টুপিটা কিনি সেদিনই একটা লোক বেচতে এনেছিল। কিন্তু কি বলছেন আপনি, আমি তো এসব কিছু বুঝতে পারছি না। কর্নেল মৃদু হাসলেন, দেখুন, এই টুপির মধ্যে নিশ্চয়ই কিছু দামি মণিমুক্ত লুকোনো আছে। টুপিটা হাতাবার জন্য জিমিকে ওরা আপনার কাছে বেচতে চেয়েছিল। টুপিতে এরকম গন্ধ মাখানো আছে, মাকাসিকো দ্বীপের এক জাতীয় ফুলের গন্ধ, বহুকাল টিকে থাকে এই গন্ধ। ওরা এই গন্ধ জোগাড় করে জিমিকে শুকিয়ে খুব ট্রেনিং দিয়েছিল, বোঝাই যাচ্ছে। তবে ট্রেনিং জিমির তেমন রপ্ত হয়নি, সময়ও যথেষ্ট পায়নি, তাই টুপিটা ওদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। ওরা কদিন রাস্তায় ওত পেতে অপেক্ষা করেছে বেচারা জিমির, কিন্তু জিমি সেটা পারেনি। সিংহরায় হতভম্ব হয়ে বললেন, তাহলে টুপির তলায় জিমি ঘুরে বেড়াতো? অবশ্যই, ভুতুড়ে টুপির রহস্য হচ্ছে এটাই। আর খবরের কাগজে খবর দিয়েছিল ওরাই, যাতে টুপিটা হারালে ভূতের ঘাড়েই দোষটা চাপানো যায়, বুঝলেন তো? ওইটুকু কুকুর, খাড়াই মাত্র 6 ইঞ্চি, টুপির তলায় ঢুকলে তোকে দেখাই যাবে না। এরপর আমরা ড্রয়িং রুমে ফিরে গেলাম। ছুরি দিয়ে টুপির ভেতরটা চিরে দিতেই গুচ্ছের পাথর ঠিকরে পড়ল, চোখ ধাঁধানো সব রং। আমি লাফিয়ে উঠলাম, কর্নেল, রাজা অনুহিটিক পালানোর সময় অনেক ধনরত্ন নিয়ে যান, পথে অনেক খোয়া গিয়েছিল নাকি, ওই টুপিটার মধ্যেই কিছু ছিল দেখা যাচ্ছে। কর্নেল কিছুই বললেন না, তিনি শুধু শান্তভাবে চুরুটটা জ্বাললেন আর মুখে শব্দ করলেন, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি, আর কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত, সেই সাথে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। নতুন আরও একটি গল্প নিয়ে ফিরছি আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।